উদ্বোধনের 8 বছর পরেও পুরোদমে চালু হয়নি বান্দরবানের একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। স্থানীয়দের অভিযোগ, ভূমি নিয়ে জটিলতা এবং জনবল সংকটের কারণে অকেচো হয়ে আছে অনেক যন্ত্রপাতি। দুজন কর্মচারী দিয়ে কোনো রকমে চলছে প্রথম শ্রেণীর এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। তবে সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। কবির হোসেন সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2012 সালে বান্দরবানের মেঘলা এলাকায় 3,37,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। উদ্বোধনের 8 বছর পরও পুরোপুরি চালু হয়নি এ অফিস। পর্যাপ্ত সমতল ভূমির অভাবে এখনও স্থাপন করা সম্ভব হয়নি সব যন্ত্রপাতি। এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে অব্যবহৃত মূল্যবান অনেক যন্ত্রপাতি। যে কয়েকটি সচল যন্ত্রপাতি আছে, জনবলের অভাবে সেগুলো দিয়েও পুরোপুরি আবহাওয়ার পূর্বাভাস জানানো সম্ভব হয় না। এই অবস্থায় দুর্যোগ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় পাহাড়ে বসবাসকারীদের। বান্দরবানে একটি প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস আছে এটা আমরা শুনেছি, কিন্তু এর কোনো কার্যক্রম আমরা কখনো দেখিনি। যে কারণে এটি করার সে উদ্দেশ্যে যদি সফল না হয়, তাহলে এটি আমার মনে হয় এটাকে সরকারি দ্রুত যারা আবহাওয়া অধিদপ্তরে আছেন অধ্যাপক কর্মকর্তারা, তাদের উচিত হবে যে দ্রুত এটাকে বাস্তবায়ন করা। আবহাওয়ার আগাম পূর্বাভাস পেলে বন্যা, পাহাড় ধস সহ নানা দুর্যোগে আগাম প্রস্তুতি নেওয়া সহজ হবে বলে মনে করেন অনেকে। উদ্বোধন হয়েছে, কমপ্লেক্স হয়েছে এবং যে উদ্দেশ্যে সরকার করেছে তার সফলতা তার মুখ এখনো দেখেনি। এই প্রাকৃতিক দুর্যোগের সময় যদি সঠিক আবহাওয়া বার্তাটা সঠিক সময়ে পাওয়া যায় তাহলে মানুষ সতর্ক হতে পারে। তবে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি স্থাপনের জায়গা পেলে আবহাওয়া কেন্দ্রটি পুরোদমে চালু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। কিছু জমি জটিলতার কারণে এবং লোকবল সংকটের কারণে আমরা সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত পর্যবেক্ষণের সব কিছু চালু করতে পারি নাই। তবে জনবল সংকট কাটিয়ে গেলে আর নতুন করে ভূমি অধিগ্রহণ হলে আমরা কিছু যন্ত্রপাতি স্থাপন করতে পারব। প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার হিসেবে 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 2 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।